أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. السلام عليكم ورحمة الله وبركاته. ডাক্তার জাকির নায়েক সাহেব বাইবেল মতে ঈসা রাসূলকে পুনরায় জগতে আনতে চাচ্ছেন। ঈসা রাসূল পৃথিবীতে আবার আসবেন এই মতবাদটি বাইবেলে। আমার কাছে রয়েছে এই কোরআন আর এই হচ্ছে বাইবেল। এই বাইবেল বলে ঈসা রাসূল আবার এই পৃথিবীতে আসবেন। এই কোরআন কখনো বলে না ঈসা রাসূল পুনরায় পৃথিবীতে আসবেন। বাইবেলে যদি আমরা দেখি তাহলে বাইবেল বলছে প্রকাশিত বাক্য, এর 22:20 এবং 21-এ বলা হচ্ছে, যিনি এই সকল কথার সাক্ষ্য দেন তিনি কহিতেছেন সত্য আমি শীঘ্র আসিতেছি। আমেন। প্রভু যীশু আইসো। 21, প্রভু যীশুর অনুগ্রহ পবিত্রগণের সঙ্গে থাকুক। আমেন। বাইবেল বলছে ঈসা রাসূল পুনরায় পৃথিবীতে আসবে। এই বাইবেল কোরআনের মোকাবেলায় বাইবেল পৃথিবীতে এই মতবাদ প্রচার করছে। আর এই বাইবেল থেকে আরো অনেকগুলি উপবাইবেল লেখা হয়েছে, যেগুলি ধর্ম জগতে মার্কেট পেয়েছে এবং মানুষেরা বলছে এগুলি হলো আল্লাহ তাআলার গ্রন্থ এবং ইসলামের গ্রন্থ। আর বাইবেলের ব্যাপারে অনেক মুসলমানদের মতবাদ হলো যে বাইবেল হলো কোরআনের তাফসির। আবার বাইবেলের তাফসিরে রয়েছে বিভিন্ন রেওয়ায়াত। জাকির নায়েক সাহেব বলছেন ঈসা রাসূল আসবেন এই পৃথিবীতে, তার জন্য এই কোরআনে কোনো প্রমাণ নেই। তবে ওনার কাছে 40-60 সহি রেওয়ায়াত রয়েছে। এই রেওয়ায়াতগুলি প্রথম তো বাইবেলে আমরা দেখলাম আর উপ বাইবেলগুলিতে রয়েছে। আমি খ্রিস্টান নই, আমি ইহুদিও নই, সেহেতু আমি বাইবেল বিশ্বাসও করি না। আর বাইবেলের যারা মোকাবেলায় আরো বাইবেল থেকে চুরি করে ছোট ছোট আরো উপ বাইবেল তৈরি করেছে আর সেইগুলি বিভিন্ন ধর্মের গ্রন্থের ফিরিস্তিতে রাখা হয়েছে, আমি সেগুলি একটিও মানি না, কারণ কোরআন হলো আমার জন্য যথেষ্ট, আমি আল্লাহ তাআলার মুসলিম। জাকির নায়েক সাহেবের দাবি হলো যে উপ বাইবেলগুলিতে যেসব রেওয়ায়াত রয়েছে ঈসা রাসূল আসার ব্যাপারে সেগুলি সবই সহি এবং সত্য। কোরআনে যদি আমরা 2 নম্বর সুরা আল বাকারার 147 নম্বর আয়াতে দেখি তাহলে এখানে আল্লাহ বলেন আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য একমাত্র তোমার রবের পক্ষ থেকে এসেছে, যারা সন্দেহ করবে তাদের সাথে তুমি যোগ দিবে না। জাকির নায়েক সাহেব ঈসা নবীকে আনার ব্যাপারে ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে এবং আহলে কিতাবদের সাথে একমত পোষণ করে আছেন। আর এই একমতের কারণে মানুষ ওনাকে খুব বেশি পছন্দ করে, কিন্তু কোরআন থেকে একটি আয়াত উনি দেখাতে অক্ষম, যার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারবো যে ঈসা রাসূল আবার এই পৃথিবীতে আসবেন। কোরআন ঈসা রাসূলকে জীবিত বলে না, উনি সহ ডাক্তার জাকির নায়েক সহ যত পাপা রয়েছে এই পৃথিবীতে, যত ফাদার রয়েছে, যত ইহুদিদের মুরব্বী রয়েছে এবং খ্রিস্টানদের পণ্ডিত রয়েছে, তারা সবাই ঈসা রাসূলকে আকাশে জীবিত মান্য করে থাকেন। কোরআনের দৃষ্টিতে আমরা 161 নম্বর সূরা আসফ এর 6 নম্বর আয়াতে যদি দেখি, এখানে বলা হচ্ছে যে তিনি চলে যাওয়ার পূর্বে বানী ইসরায়েলকে বলছিলেন
وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين তিনি যাওয়ার পূর্বে বলে গেছেন যে আমি তোমাদেরকে একটি সুসংবাদ দিচ্ছি, আমার পরে একজন নবী আসছেন, তার নাম হচ্ছে আহমদ, মুহাম্মদ রাসূল। তো ঈসা রাসূল তিনি বলে গেলেন যে আমার পরে যে রাসূল আসছেন তার নাম হলো মুহাম্মদ, আহমদ রাসূল। কিন্তু খ্রিস্টানদের মতবাদ হলো যে ঈসা রাসূল হলেন মুহাম্মদ রাসূলের পরের নবী। আর আহলে কিতাবরা বলছেন যে মুসা রাসুল ঠিক যেভাবে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, ঈসা রাসুলও আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, মুহাম্মদ রাসুলও আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। অথচ এই কথাগুলি যারা আল্লাহ তাআলার সাথে কথা বলার কথা বলছেন, কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মাধ্যম দিয়ে রাসুল পাঠিয়ে পর্দার আড়াল থেকে তিনি তার বান্দাদের সাথে কালাম করেন, এই কথা আমরা কোরআন থেকে দেখতে পাই। কোরআনে যদি আমরা 42 নম্বর সূরা আশ-শুরা এর 51 নম্বর আয়াতে আমরা দেখি, এখানে আল্লাহ বলছেন ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহু আল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইযনি মা ইয়াশা ইন্নাহু আলিমুন হাকীম। কোনো মানুষের পক্ষে এটা শোভা পায় না যে তার সাথে আল্লাহ কালাম করবেন তবে ওহির মাধ্যম দিয়ে পর্দার পিছন থেকে অথবা রসুল পাঠিয়ে। ঈসা রাসুল তিনি নিজ মুখে কি কি বলছেন আমি সেই আয়াতগুলি আপনাদের সামনে তুলে ধরব, এবং নিশ্চিত আপনারা জানতে পারবেন যে তিনি এই পৃথিবীতে আর আসবেন না, আর তিনি মুহাম্মাদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, ওনার পূর্বের রাসুল। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে কোনো নবী এবং রাসূল এই পৃথিবীতে আসার দরকার আল্লাহ রাব্বুল আলামিন মনে করেনি। রাসূল এবং নবীদের সিফাত নিয়ে অনেকেই এই পৃথিবীতে চলাফেরা করছে, সিফাত বা উপাধি, এগুলি হলো তারা কর্মের মাধ্যম দিয়ে প্রমাণ করছে যে আমরা রাসূলের ক্যারেক্টারের উপরে, নবীদের ক্যারেক্টারের উপরে উপনীত হয়ে কোরআনের কাজ করে যাচ্ছি। এখন যদি আপনারা দেখেন কোন নবী বা কোন রাসুল এই পৃথিবী যখন ছেড়ে দিয়েছেন, এই পৃথিবী থেকে যখন চলে গেছেন, তখন আর তারা পৃথিবীতে ফেরত আসছেন না, উম্মত হয়েও আসার তাদের দরকার পড়ছে না, এবং রাসুল হিসেবে তো আসবেনই না। 3 নম্বর সূরা আল ইমরানের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইদ কালা আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, এবং যখন আল্লাহ বললেন হে ঈসা আমি তোমাকে তো মৃত দিব, অফার দিব এবং আমার দিকে তোমাকে টেনে নিব। ঠিক এই কথা 4 নম্বর সূরা আন-নিসার 151 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বা রাফাআল্লাহু ইলাই, বরঞ্চ আল্লাহ তাকে তার দিকে উঠে নিয়েছেন, তুলে নিয়েছেন। পৃথিবী থেকে আল্লাহ যখন কাউকে তুলে নেন বা উঠিয়ে নেন বা আল্লাহ তাআলার দিকে চলে যেতে হয়, তো এটা চিরকালীন আল্লাহ তাআলার সুন্নাত। আমরা 35 নম্বর সূরা ফাতির এর 43 নম্বর আয়াতে দেখতে পাই ওয়ালাম তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা, আল্লাহ তাআলার সুন্নাত রীতিনীতি কখনো পরিবর্তন হয় না। ইব্রাহিম রাসুল যেভাবে চলে গেছেন তাকে যেভাবে উঠানো হয়েছে, ঠিক এইভাবে ঈসা রাসুলকে উঠানো হয়েছে, এবং কিয়ামতের মাঠে ঈসা রাসুল তার কওমের লোকদের ব্যাপারে যে কথাগুলি বলবেন সেগুলি আমরা 5 নম্বর সূরা আল মাইদা এর 116 থেকে 119 দেখতে পাই। এখানে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজ কাল আল্লাহ ইয়া ঈসা ইবনে মারিয়াম, আল্লাহ যখন ঈসা ইবনে মারিয়ামকে বলবেন আনতা কুলতা লিন্নাস, তুমি কি মানুষকে বলেছিলে ইত্তাখিজুনি ওমি ইয়া ইলাহিনি মিন দুনিল্লাহ, যে তোমরা সবাই আমাকে এবং আমার মাকে
ইলা বানিয়ে নাও আল্লাহ ব্যতীত। কালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, তিনি বলবেন না আপনি অবশ্যই পবিত্র, আমার এমন কথা বলার শোভা তো ছিল না, আর এমন কথা আমি বলবো কি করে যার আমার কোনো জ্ঞান নেই, তবে সত্য ব্যতীত। ইনকুন্তু কুলতু ফাকাদ আলিমতা, যদি আমি বলেও থাকি তো আপনি জানেন। তালামু মা ফি নাফসিকে নাফসি ওয়ালা আলামু মা ফি নাফসিক, আপনি জানেন যা কিছু আমার ব্যক্তিত্বের ভিতরে রয়েছে আর আমি জানি না আপনার ব্যক্তিত্বের মধ্যে কি রয়েছে। ইন্না কান্ত আল্লামুল গুয়ুব, গায়েব তো আপনি জানেন। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইয়াবুদুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম, আমি তো জানি না। মা কুলতু লাহুম, আমি কখনো বলিনি তাদেরকে, আমি শুধু তাই বলেছি যা হুকুম আমাকে দেয়া হয়েছে এই কোরআনের মাধ্যমে, যে তোমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত করো যিনি আমার এবং তোমাদের প্রতিপালক। অকুন্তু আলহিম শাহিদা মাদুম তুফিহিম, আর যতদিন তাদের ভিতরে আমি ছিলাম আমি প্রত্যক্ষ সাক্ষীদাতা হিসেবে ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন আপনি আমাকে অফার দিয়ে দিলেন, কুনতান্তা রকিবা আলাইহিম, আপনি তাদের উপরে নিগাহবান ছিলেন। ওয়ান্তা আলা কুল্লি শাইইন শাহিদ, আর আপনি প্রত্যক্ষ সাক্ষীদাতা প্রত্যেক জিনিসের জন্য। ইন তুয়াজ্জিবহুম ফাইন্নাহুম ইবাদু, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা আপনার বান্দা। ওয়াইন তাগফিরলাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর আপনি যদি তাদেরকে মাগফিরাত করেন তাহলে অবশ্বই আপনি আজিজুল হাকিম। ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ানু যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলবেন যে আজ এমন একটি দিন যেদিনে সত্যবাদীদের সত্যবাদিতা কাজে আসবে, এছাড়া আর কোনো জিনিস কাজে আসবে না। আর এই সত্যবাদীদের জন্য জান্নাত রয়েছে যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে এবং সেখানে তারা চিরকাল থাকবে। তাদের উপরে আল্লাহ রাজি ছিলেন আর তারা সবাই আল্লাহ তাআলার উপরে রাজি ছিল, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। তো এখানে ঈসা রাসুল নিজেই বলছেন যে আমি যতদিন জীবিত ছিলাম ততদিন তো আমি তাদেরকে দেখাশোনা করেছি, কিন্তু আমাকে যখন আপনি অফার দিয়েছেন তখন তো আর আমি কিছু জানি না। তারপরে আমরা যদি 21 নম্বর সূরা আল আম্বিয়ার 8 নম্বর আয়াতে দেখি, তাহলে এখানে আল্লাহ বলছেন ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা ত্বাম ওমা কানু খালিদিন, আল্লাহ এমন কোন শরীর তৈরি করেননি। ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা ত্বাম, যে তারা খানা খাবে না। ওমা কানু খালিদিন, আর কাউকে চিরস্থায়ী জীবন দেওয়া হয়নি। তারপরে দেখেন 3 নম্বর সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে যদি দেখি, এখানে আল্লাহ বলছেন ওমা মুহাম্মাদুল্লাহ রাসূল, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল ব্যতীত আর কিছুই নন। কদ খালাত মিন কবলিহির রুসুল, সবাই চলে গেছেন তার পূর্বে যত রাসূল ছিল সবাই, একজনও বাদ নেই। স্পষ্ট এই আয়াত থেকে প্রমাণ যে তিনি এই পৃথিবীতে আসা তো দূরের কথা, তিনি চলে গেছেন। আবার 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা কানা লিবাশারিন মিন কাবলিকাল খুলদ, তোমার পূর্বে রাসূলি করিমকে আল্লাহ বলছেন তোমার পূর্বে কোনো মানুষকে আমি চিরস্থায়ী জীবন দিই নাই। তাহলে ঈসা রাসূলকে কিভাবে দিবেন? আর আকাশে সেখানে তিনি যদি জীবিত থাকেন তাহলে তার খেতে হবে, খাওয়ার জন্য চাষাবাদ করতে হবে, এসব কখনো সম্ভব না, কারণ প্রত্যেকটি রাসূল এই পৃথিবীতে এসেছিলেন। অন্য পৃথিবীতে চাষাবাদ হচ্ছে কিনা সেটা আমাদের কারোর জানা নেই। তারপরে আমরা যদি দেখি 2 নম্বর সূরা আল বাকারার 141 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দুরতীতের একটি দল, রাসুল করিমের পূর্বে সবাই চলে গেছেন। কদ খালাত, এই পৃথিবী খালি করে দিয়ে চলে গেছেন। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, এর পরেও কিভাবে ঈসা রাসুল এই পৃথিবীতে আসেন? যারা বলছেন তারা সবাই ভুয়া মতবাদ নিয়ে এবং ভ্রান্ত মতবাদ নিয়ে রয়েছেন।